একসময় গ্রামের প্রতিটি বাড়িতেই ঢেঁকির প্রচলন থাকলেও বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে মাঝে মধ্যে মুনির এই বাহনটির দেখা পাওয়া গেলেও এটা খুবই বিরল আগে ঢেকেতে গ্রামের নারীরা ধান চিরা চালের গুঁড়ো মশলা সহ নিত্যদিনের প্রয়োজনীয় নানান সামগ্রী তৈরি করতেন কিন্তু কালের বিবর্তনে যন্ত্র নির্ভর সভ্যতার যুগে তা হারিয়ে যেতে বসেছে ঢেঁকি ত্রিপুরার রাজধানী আগরতলা শহর ও শহরতলি এলাকায় এখন আর ঢেকি দেখা যায় না নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়ে এই জিনিসটির সঙ্গেও পরিচিতি নন আগরতলার ইংরেজি মাধ্যম স্কুলে পাঠরত অনেক ছেলে মেয়েকে ঢেকি শব্দটি বলে প্রায় সকলেই চোখ কপালে তোলে উল্টো প্রশ্ন করেন ঢেকি আবার কি শহর ছাড়িয়ে গ্রামীণ এলাকায় গেলে এখনো অনেক বাড়িতে ঢেকি দেখা যায় আর এমনই দৃশ্য দেখা গেল খোয়াই জেলার টিলিয়ামুড়া মহকুমার মহারানীপুর কপালি জেলার এক কৃষকের বাড়িতে এই বাড়িতে ঢেকের মাধ্যমে ধান থেকে তৈরি করা হচ্ছে চাল চিড়ে এবং চালের গুড়ি আর এই কাজে নিয়োজিত রয়েছেন কৃষক রমণীরা পৌষ পার্বণে পিঠে পুলের আস্বাদনে যাতে রস তৃপ্ত হয় তার জন্যই ঢেকের সাহায্যে তৈরি হচ্ছে এই সব সামগ্রী পৌষ সংক্রান্তির আরো কয়েকদিন বাকি থাকলেও দেখা গালো নারীরা পিঠা পুলি তৈরির জন্য চালের গুঁড়ো করছেন ঠেকিতে কত বছর ধরে এই দেখি দিয়ে আপনারা এই ধান টান করতেছেন 40 বছরে 40 বছরে তা কি কাজে লাগবে এই দেখি ধান চাল গুড়া এটা তো ওই পরের দিনে करू alunthir somo chait porbo somo এটা করি কি গুঁড়াটা রাসিরা করি তো এখন সবাইকে দেখি দিয়ে করেনি ও তো দেইদা করে না সবাই আমরাই করি কি না সেটা করি তো কেলিকে করে না সবাই কি কারণ তা মনে করে তারা হন পারে না ও গলে বানাই তার না তো ওই মেশিন তো আছে মেশিন ও তো করতে পারে করতে পারি তো না যায় না কি কেটা লয়ে যা অনেক সময় তে হাতু কথা হে না এ করি না দি দি ওই করছি

ঢেঁকির সাহায্যে চালের গুঁড়ি তৈরি করতে করতে এক মহিলা বলেন ঘরে ঘরে এক সময় ঢেঁকি থাকলেও এখন আর তেমনটা নেই এখন সারা গ্রাম খোঁজ নিলে দু একটি বাড়িতে ঢেঁকি পাওয়া যায় এখন আর আগের মতো ঢেকির ব্যবহারও হয় না তাই ঢেঁকি হারিয়ে যাচ্ছে সব বাড়িতে ঢেঁকি না থাকায় চাল নিয়ে এক ঢেঁকিতে সিরিয়াল দিয়ে অনেকে চালের গুঁড়ো করে নিচ্ছেন একদিনে সকলের চালের গুঁড়ো করা সম্ভব হয় না আগে নারীরা মন মন চালের গুঁড়ি ঢেকিতে তৈরি করতেন সে সঙ্গে মরিয়ে ছোলু জিরা ইত্যাদি মশলাও করতেন ঢেঁকিতে তবে এখন আর সারাদিন ঢেঁকিতে কাজ করতে হয় না এখন নারীরা ঢেকিতে শুধু পিঠে পুলির জন্য চালের গুঁড়োই তৈরি করেন তাও আবার সকলে নয় অনেকে এখন মিল থেকে চালের গুঁড়ো করিয়ে আনেন পৌর সংক্রান্তি আসলেই ঢেকির খোঁজ পড়ে না হলে সারা বছর এটি পড়ে থাকে অবহেলা আর অযত্নে ভিওরি পৌর্ট সার্চ ইন্ডিয়া চেনেন